ভয়াবহ বন্যায় অসহায় হয়ে পড়েছে দেশের 11 জেলার মানুষ। ইতিমধ্যে বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করলো, প্রত্যন্ত অঞ্চলে সংকট কাটেনি। এমন সংকটময় পরিস্থিতিতে বানভাসী মানুষের পাশে দাঁড়ালেন এই সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলি। আকস্মিক বন্যায় মন খারাপের কথা জানিয়েছিলেন তিনি আগেই, এবার নিজেই ত্রাণ নিয়ে ছুটে গেলেন বন্যা কবলিত নোয়াখালীতে। ত্রাণ সামগ্রী বিতরণের একটি ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করে সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন তিনি, যেখানে দেখা যায় নিজের হাতে তিনি বিতরণ করছেন ত্রাণ সামগ্রী। এছাড়া ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, বন্যার্ত মানুষদের কাছ থেকে দেখে কষ্টগুলো যেন আরো দ্বিগুণ অনুভব করছি। আমার মতো করে আমি সবসময় চেষ্টা করি ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকা, কারণ এটা আমাকে মানসিক শান্তি দেয়। বন্যায় বিপদগ্রস্ত মানুষগুলোর জন্য ঢাকায় প্রচুর উপহার সামগ্রী জমা হচ্ছে, কিন্তু তাদের কাছে এসব পৌঁছানো এখন সব থেকে বড় চ্যালেঞ্জ। কারণ বন্যার পানিতে যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক অবস্থায় গ্রামের দিকে। তাই সবাইকে অনুরোধ করব, বন্যার্তদের কাছে যেন তাদের প্রাপ্য উপহার সামগ্রীগুলো পৌঁছায়, সেদিকে সবাই মিলে সহযোগিতা করি।